그러면 뭐 별개의 로그림 죽었어? 그걸 보시다니 가이하셔 이순거리 아세이? 사이마미실 고르그 나왔다니 요게세빌리 소벌제대세 하테 고르그 나왔다 샤베 겨우근제 고르셔 오너서 부르받은 고수 아발 겨우미들이 고스테 세이셔 고수 아발 어느게 고르 고스테 수리 너피 혹시 무라부리 과도간에 좀 고르들이 고때기에 세이센 어넥 무라부리 자이로 이들 하들 커버 게나부 শেষ বলতে চাই এবার বন্যার খবর ইন বাংলাদেশ আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন গাইবান্ধা থেকে মোহাম্মদ রহমত তিনি এখন করছেন অনেক বটবট এখন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ রহমত আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ রহমত আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি কথা বলছেন না কেন আপনার কি নেটওয়ার্কের সমস্যা নাকি হ্যাঁ রহমত শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন তেমনটি এখানকার পরিবেশ মানে বন্যার কবলিত এলাকাটি অত্যন্ত ভয়াবহ অবস্থা এখানে এখানে পানি অত্যন্ত বেড়ে গিয়েছে এখানকার মানুষ অনেক কষ্টে আছে তাদের জীবনযাত্রার মান অনেক কষ্ট হয়েছে এখানে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এখানে বন্যায় কত হয়েছে এখানে একটু উঁচু এলাকার এই এর পূর্ব দিকে আরও অনেক নিচু এলাকা আছে সেখানে অত্যন্ত পানি মনে করেন যে আপনার অনেক উপরে উঠে গিয়েছে আপনি অত্যন্ত দেখলে অনেক কষ্ট পাবেন যে সেখানকার মানুষের বাড়ি ঘর সব কিছু তলিয়ে গিয়েছে তারা অনেক কষ্টের মধ্যে আছে কিন্তু তাদের আমরা কিন্তু সহযোগিতা করতে পারি তাদের এই দুর্ভোগের দিনে আমরা যদি তাদেরকে প্রাণ দিয়ে সহযোগিতা করি তাহলে তাদের জন্য অনেক ভালো হবে সেজন্য আপনারা সবাই এগিয়ে আসুন তাদের প্রতি আমরা হাত বাড়িয়ে দিই আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিটা কতটুকু বেড়ে গিয়েছে আপনারা জানেন এখানে বন্যার পরিস্থিতিটা কতখানি ভয়াবহ হয়েছে এখানে পানি অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে মানুষ তারা সুখে শান্তিতে থাকতে পারছে না দেখতেই পারছেন নদী এখানে ছিল এখন সেখানে নদীটা দেখাই যাচ্ছে না যে নদী কোনটা জায়গা কোনটা ওখানে সামনে একটি ব্রিজ আছে ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটা কতখানি ভরে গিয়েছে আর ওখানে দেখতে পাচ্ছেন একটি ঘর সেই ঘরের আপনার দরজার সামনেই পানি এসে গিয়েছে মানুষ সেখানে কত কষ্টে আছে আর এই কষ্টগুলো দেখে আপনাদের তো একটু দয়া লাগবেই তাদের প্রতি এসে দাঁড়ানোর আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে পরিস্থিতি কেমন তো এই ছিল আমার কাছে গাইবান্ধা সাদুল্লাপুর থেকে থেকে আমি মোহাম্মদ যাই হই বিদায় গতকাল মহাকাশ বিজ্ঞানীরা গবেষণার ভিত্তিতে বলেছেন যে ঈদের দিন কিছুটা পরিমাণ বৃষ্টি হতে পারে আবার না হতে পারে তাই সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে এবার খেলার খবর জানাতে চাই মহাবিশ মেহনত কেমেছে দেওয়ার অনেক চিন্তিত কারণ তারা ভাবছেন যদি মহাবিশ্বে সাইডে মাসা বিনা থাকে তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে তাই নিয়ে তারা খুব চিন্তিত গতকাল ন্যাশনাল টিমের কোচ তাদের বলেছেন দুশ্চিন্তা না করতে এবারে রাজা মহারাজাদের খবর বলতে চাই গতকাল ডাবলুপুরে পেরের কাছে সঙ্গে ফাঁসি দিয়ে এই জনের মৃত্যু এটা সম্ভবত ওই এলাকার সাবেক মহারাজ তিনি বলেন পেরের কাছে গাছগুলো সবগুলো কেটে ফেলো যাতে আর কেউ এবার মারা না যায় দর্শক এই ছিল আজকের প্রথম এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার কোনো পর্বের জন্য আবার দেখা হবে নতুন পর্বে বাই বাই টাটা